রহমান রহিম, প্রিয় বন্ধুরা, আমি রাসেল মিয়া ঘর থেকে বাহিরে এসেছি শুধুমাত্র আপনাদের একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য, কিছু মানুষের কথা বলার জন্য। আজকে বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা পালন করেছেন, আমরা 16 কোটি মানুষ আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আমি একটি কথা বলতে চাই, সেলিব্রিটি ভাইরা, আমার প্রিয় ইউটিউবার ভাইরা, আপনারা ঘরে বসে থাকুন, ঘরে বসে থেকেই আপনারা এই মানুষগুলোর কথা বলুন। বিশেষ করে সেলিব্রিটি ভাইরা, আপনারা এই মানুষগুলোর কথা বলুন, বেশি বেশি এই মানুষগুলোর কথা বলুন। এই মানুষটার যদি করোনা ভাইরাস হয়, আপনি ঘরে বসে থাকলেও আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হবেন। আজকে আমি একটি কথা বলতে চাই, যেহেতু প্রশাসন এই করোনা ভাইরাস ক্রান্তিকালীন বাংলাদেশে ব্যাপক ভূমিকা রেখেছে, অর্থাৎ প্রশাসনের বিভাগ ছাড়া সরকারের যতগুলো অধিদপ্তর আছে, প্রত্যেকটা অধিদপ্তরের কর্মচারীদের কাছ থেকে অন্তত 20% বেতন কেটে নিয়ে হলো এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ করে বলছি, আজকে সময় এসেছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনি দাঁড়ান, এই মানুষগুলোর পাশে আপনি দাঁড়ান। আজকে আমি এই লাইভের মাধ্যমে যে কথাটা বলতে চাই, বাংলাদেশের 16 কোটি মানুষ রয়েছে, 16 কোটি মানুষ যদি 2 টাকা করে দেয়, 32 কোটি টাকা হয়। এই মানুষগুলোকে নিরাপদ স্থান, ঘর বাড়ি থেকে শুরু করে খাদ্য চিকিৎসা দেওয়ার জন্য 32 কোটি টাকা লাগবে না। আমাদের দেশে এরকম মানুষ খুব বেশি নেই, আমাদের শুধু সদিচ্ছার প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার প্রশাসনকে নির্দেশ দেন এই মানুষগুলোকে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য, নইলে বাংলাদেশে করোনা ভাইরাস থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।